হালাল পথে উপার্জিত টাকা কাউকে ধার দিলে সে যদি হারাম পথে উপার্জন করে সেই ধার পরিশোধ করে তাহলে ধার দেওয়া ব্যক্তির জন্য টাকা হারাম হবে কিনা খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন ভাই আপনি একজনকে হাওলাত দিবেন ধার দিবেন লোন দিয়েছেন সে লোন পরিশোধ করার সময় সে হয়তো সুদের কারবার করে বা যে উপার্জন করে হালাল চাকরি না এক কথায় হালাল হারাম মিশ্র আছে বা হারাম উপার্জন করে সে সে আপনার লোন পরিশোধ করছে কিন্তু হালাল টাকা থেকে পরিশোধ করে নাই তার ওই যে উপার্জন হারাম সেখান থেকে সে পরিশোধ করছে বা হালাল হারাম মিশ্র আছে সেখান থেকে সে পরিশোধ করেছে তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা এই মাসালাটা আমরা তাহকিক করার চেষ্টা করেছি এই ব্যাপারে ওলামায়ে কেরামের ফতোয়া আমরা যেটুকু পেয়েছি সেটা হলো এটা জায়েজ হবে এটা নাজায়েজ হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে লেনদেন করেছেন লেনদেন করেছেন না করেন নাই তো ইহুদিরা সুদের কারবার করত করত মানে চরম করা করত